আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরাও ভালো রয়েছি। আমার পাশে রয়েছেন হচ্ছে হারুন ভাই, আর হারুন ভাইয়ের ঠিকানাটা হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চাঁদপুর গ্রাম। চাঁদপুর গ্রাম, আচ্ছা। শাপলা নার্সারি নামে তার একটা বড় প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের একটা অংশ হচ্ছে আজকে ভারত সুন্দরী কুল। এই ভারত সুন্দরী কুল নিয়ে আমরা আজকে আপনাদের সামনে একটি তথ্যচিত্রও দেখাবো। হারুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সিবাল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আমরা দর্শকদের আগে অনেক অনেক ফল ফলাদি দেখিয়েছি, আজকে আমরা ভারত সুন্দরী কুল দেখাবো। প্রথমে কুল দেখাবো, তারপরে কথা বলবো। প্রথমে একটু কুল দেখাই দর্শকদের। দর্শকরা যদি একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে ভারত সুন্দরী কুল। আচ্ছা, ভারত সুন্দরী কুল কত সুন্দর ধরে আছে, গাছের বয়স কতদিন হলো? গাছের বয়স হলো আপনার 10 মাস। 10 মাস হলো, তার মানে প্রথম বছরের বাগান এটা, তাই না? আমরা আরেকটু দেখি এইদিকে। এটা হচ্ছে মোটামুটি শক্তপোক্ত খাড়া হয়ে আছে। শক্তপোক্ত খাড়া না, আপনি দেখেন মাটিতে শুয়ে পড়ছে, সব জায়গায় আল্লাহর রহমতের ফল। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ফল, কালার এসে গেছে ভিতরে ফল। আচ্ছা, এটা এটা নুয়ে গেছে, ওইটা দেখি। এটা শুয়ে পড়েছে ফলের ভাগ, এটা একটু দেখি আমরা। এটা মাশাআল্লাহ দারুণ কালার আসছে, দেখেন। আচ্ছা হারুন ভাই, খাওয়াও যাবে, আপনি ছিঁড়ে খান। খাওয়ার উপযোগী হয়েছে কিনা? হ্যাঁ, আপনি এটা খেয়ে দেখেন। আচ্ছা, হ্যাঁ, বিসমিল্লাহ। আল্লাহ পাকের বড় নিয়ামত, আগাম জাতের ভারত সুন্দরী কুল এবছর আমরা প্রথমবার খেতে পারছি এই বাগান থেকে। এর আগেও আপনারা দেখেছেন, আমি কিন্তু 29 নভেম্বরের প্রথম কুল খেয়েছিলাম, ভারত সুন্দরী কুল। আজকে হচ্ছে সম্ভবত কত, 16ই ডিসেম্বর নাকি 15ই ডিসেম্বর? 15ই ডিসেম্বর আজকে। তো আজকে আমরা ভারত সুন্দরী কুল খাবো আগাম জাতের। আর এটাকে দেখে আপনারা প্রথমত ভাবতে পারেন যে আপেলের মতো, যদি আমরা খুব কাছ থেকে দেখি, বড় করে বড় করে দেখলে আপনাদের মনে হবে যে একটা আপেল, বাট আমরা যখন এটা ছোট করব তখন আমরা দেখব যে এটা আপেলের ছোট ভাই, মিনি আপেল। হ্যাঁ জি, আচ্ছা খাই আমরা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মানে বাগান আমার, তারপরে মনে করেন যে খাওয়ার ইচ্ছা থাকে আমার, বাগান আসলেই ফল খাই। এটা মোটামুটি খাওয়ার একটা পরিবেশ এসে গেছে, আর বোধহয় সপ্তাহখানিক পরে গিয়ে একেবারে পুরো দমে খাওয়া যাবে, দমে খাওয়া যাবে। আচ্ছা, আমার আপনার অনেক বাগানই আপনার গাছের ছাল কাটে, আমি কিন্তু এটা করি নাই। আচ্ছা, আমরা একটু দেখাই দিই, পুরো গাছটা দেখাই দিই গোড়া থেকে। কোনো জায়গায় একটু ছাল কাটে নি, গোড়া থেকে, গাছের গোড়া থেকে আমরা একটু দেখব কোথাও কিন্তু ছাল কাটা নাই। না, অনেক বাগানই ছাল কাটে, ফলের কালার নিয়ে আসে বেশি, আমরাও এটা করি নাই। আচ্ছা, আমাদের ন্যাচারাল ভাবে যেটা হবে ওইটাই ভালো, আর এটা থাকলে এর স্বাদ বেশি থাকবে। আমি একসাথে পরে বসে ফলটা, তখন ফলটা আপনার পরিপক্ব হবে, স্বাদটা বাড়বে, খাতু মানে যে কেনবে সে আর প্রতারণা হবে না। আচ্ছা আচ্ছা, তো আপনার ভারত সুন্দরীর কতগুলো গাছ রয়েছে? আমার ভারত সুন্দরীর 1000 গাছ রয়েছে। 1000? জি। তাহলে টোটাল জায়গা কতটুকু? খালি ভারত সুন্দরী না, ভারত সুন্দর আছে। আচ্ছা আচ্ছা, বল সুন্দর আছে, মানে টোটাল কুল 1000? টোটাল কুল ভারত সুন্দরী 1000, ভারত সুন্দরী 1000। আচ্ছা, টোটাল কুল কতটুকু? টোটাল কুল আপনার হলো প্রায় 9.5 বিঘার মতন। 9.5 বিঘা? জি। তাহলে টোটাল কুল গাছ কতগুলো, হিসাব আছে কিনা? ওটা ভালো হিসাব করি নাই, ওটা ভালো হিসাব করি নাই। বিঘা বিঘা প্রতি কতটুকু, কয়টা করে রাখছেন? বিঘা প্রতি আপনার 200 মতন। বিঘা প্রতি 200 মতো, তাহলে প্রায় 2000-এর মতো, 9 বিঘা, 9.5 বিঘাতে। আমরা আরও কয়েকটা গাছ দেখাই এদিকে। হ্যাঁ দেখেন, এদিকে আরও কয়েকটা গাছ, প্রত্যেকটা গাছের কী অবস্থা আমরা একটু দেখাবো। হ্যাঁ দেখেন, আচ্ছা এই, হ্যাঁ আমরা একটু এদিকে চলে আসি প্রত্যেকটা গাছে। আল্লাহর রহমতে গাছ প্রতি যে অবস্থা, তাতে করে আমরা কি অনুমান করতে পারি কতটুকু হতে পারে গাছ প্রতি কত কেজি? এটা তো নতুন গাছ, তা আপনার 30 কেজি 40 কেজির ফলন হয়ে যাবে এসব গাছে। 30 কেজি 40 কেজি? আপনি সিজনের কথা বলছেন, শুরু থেকে শেষ? মানে শুরু থেকে ফলন, ফলন মানে এই বছরের নতুন ফলন। আচ্ছা 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 আচ্ছা, এই ছোট গাছে আপনার ছোট গাছে 30 কেজিরম ফল হবে? এক মনটা কি একটু বেশি হয়ে গেল না? আপনি একটু দেখেন যে আপনার বেশি বললাম না কম বললাম, আপনার তো আইডিয়া, একটা আইডিয়া আছে। হুম হুম, সেই হিসাবে যে 30 কেজির নিচেই মনে হয় সম্ভবত হবে না আপনার যে ফলন, তাতে করে ধরা যায়। তবে সব বাগানে তো আর এরকমের হিসাব করা যাবে না, বাগানের হিসাব হবে না। আচ্ছা, এখন ফলন একরকম হয় না। হারুন ভাই, ভারত সুন্দরীর আপনার যে হিসাবটা, আমরা যদি একটু আয় ব্যয়ের হিসাবে আসি, পরিচর্যা বাবদ, তারপর হচ্ছে আপনার সার কীটনাশক, হ্যাঁ এরকম যদি আমরা হিসাব করি, চারার একটা হিসাব রয়েছে, সব মিলাই আমাদের 1 বিঘাতে আপনি বলছিলেন প্রায় 300 মতো চারা দরকার রয়েছে, 200 মতো চারা দরকার রয়েছে, তাহলে আমাদের খরচটা কেমন হচ্ছে টোটাল ফল পাওয়া পর্যন্ত, একটা আনুমানিক? এটাই শোনেন, এটা আর একটা কিন্তু আপনার এর আগে দেখাইছিলাম আমি একটা জিনিস, এটার কিন্তু আপনার খালি কুল রাখি নেই, এর ভিতরে কিন্তু সাথী ফসল ছিল আমার। আচ্ছা, আমার ঝাল আবাদ করছে, মরিচের আবাদ, আমার দেশে কিন্তু মরিচ হয়, এই মরিচের আবাদ ছিল আমার এর ভিতরে। আপনার এখানে দেখেন ওই আবাদেই
আমার এটার আবাদ হয়ে গেছে, অতিরিক্ত আর তেমন কোনো পরিচর্যা আমার কুল গাছে লাগায়। আচ্ছা, যদি আমরা শুধু কুলের হিসাবটা করি, হ্যাঁ শুধু কুলের হিসাব করলে আপনার তাহলে জৈব সারটা দেওয়া লাগবে, রাসায়নিক সারও কিছু লাগে, আবার স্প্রেটা লাগে মাঝে মাঝে। আমরা এক বিঘাতে টোটাল খরচ কেমন ধরবো? মনে করেন 30 কেজি 20 কেজি 40 কেজি ফল যদি হয়, তাই আবার যে আপনি ধরেন 25 কেজি ফলন, ধরেন 25 কেজি ফলন, 25 কেজি ফলন আপনি 50 টাকা কেজি, 50 টাকা কেজি, 50 টাকা যদি 1250 হয়, 1250 ওখান থেকে আরও 250 টাকা বাদ দেন আপনি। আচ্ছা, গাছপ্রতি 1000 ধরছেন, 1000 ধরেন, তাহলে আপনার এক বিঘায় আপনার 200 গাছ থাকে, তাহলে 200 গাছে আপনার আল্লাহর মতো ধরেন নিশ্চিত 2 লাখ টাকা আসবে, নিশ্চিত 2 লাখ টাকা আসবে, যেহেতু 50 টাকা ধরছি। জি, 50 টাকা, কারণ আমরা তো এখন যদি এই সময়টাতে 100 টাকা করেও তো বিক্রি করতে পারছি, তাও যাচ্ছে, সেটা আমরা ধরবো না, দা মানে বেশি ধরতেছেন, আমি কমের ভিতর ধরতেছি, গড় গড় ধরতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের খরচ বাবদ 30-40 বাদ দিয়ে দিলেও আমাদের 2 লক্ষ থেকে তাও 1.5 লক্ষ টাকা বা 1,60,000 টাকা, 1,60,000 থাকবে। তার মানে মোটামুটি আপনি এই সময়টাতে দাঁড়িয়ে ভারত সুন্দরীটাকে কি ভালো একটা মানে সম্ভাবনা দেখছেন? এটা হলো আগাম জাত, মানে এখনো কোনো কুল আপনার খাওয়ার মতন হয় না, যেসব আমাদের যেসব কুল রয়েছে, আর আপনার ধরেন ডিসেম্বর আছে 15 তারিখ, এখনই প্রায় হারভেস্ট করা যাবে, ধরেন সামনের সপ্তাহ থেকে হারভেস্ট করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন ধরেন বাজারটা ভালো, এখন 80 টাকা কিংবা 70 টাকা এরকম আছে বাজার চলে, 100 টাকা চলে, তাহলে তো এটা আগাম, একেবারে আগাম পেয়ে গেলাম, তাহলে আপনার দামও ভালো করছি আর ফলনটাও মোটামুটি কিন্তু ভালো, আর এই ফলটা আপনার ঝড় বৃষ্টিতেও নষ্ট হয় কম, এই নাকি সুবিধা হবে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন দর্শকদের কি বলছেন আপনি? এই আমি দর্শকদের বলছি যে আপনার ভারত সুন্দরী কুলটা আবাদ করলে ভালো হবে। আচ্ছা, কারণ এটা রিস্ক কম, ফলন ভালো, দাম ভালো পাবেন। আচ্ছা, তারা কি ধরনের সহযোগিতা পাবে আপনার থেকে? আমার থেকে আপনার সহযোগিতা পাবে, পরামর্শ দেব, যদি কেউ বলে যে ভাই আপনার কিছু চারা লাগবে, আমি চারাও দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আমার কারণে সঠিক জাতে চারাটা দিতে পারবো, সঠিক জাতে, আমি এখান থেকে ডাল কেটে কেটে কলম তৈরি। আর আরেকটা ব্যাপার তো বোধহয় আমরা জেনেছি যে হারুন ভাই আপনি কিন্তু নিজে গিয়ে বাগান পর্যন্ত করে দিয়ে আসেন। জি, অনেক জায়গায় যাই তো, অনেকের পরামর্শ দেই, মানে এখন একটু ব্যস্ততা বেশি, তারপরে চেষ্টা করি যে একজন উপকৃত হোক আমার। শুধু চারা দেওয়া না, নিজে হাতে গিয়ে সে বাগানটাও করে দিয়ে আসেন, এরকম একটা দেখা গেলে সমস্যাই বলো যে আগে গেলাম যে দেখে আসলাম। তো যাই হোক হারুন ভাই, আপনার কুল বাগান ঘুরলাম, কুল দেখলাম, খেলাম, খুবই ভালো লেগেছে। ভবিষ্যতে আরো নতুন কোন আপডেট জাত আপনি নিয়ে আসেন, সে আশা করব, তাও চেষ্টা করতেছি। আপনার জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।